যদি এরকম আমাদের এখানে কিছু অতি উৎসাহী লোক, না জানে আগা, না জানে গোড়া, না জানে মাথা, বুঝতে পেরেছেন? এগুলা হয় কেন? হয় মূর্খতা, নতুবা তাশাদ্দুদ, নতুবা টাকা, তিনটা থেকে যে কোনো একটা। আমরা টাকা এবং তাশাদ্দুদ ছেড়ে দিলাম, আমরা বলবো জিহালত। আপনি জানেন না বিদায় করেছেন, জানেন না বিদায় করেছেন। এখন এই বিষয়গুলো আপনার আমার, আমরা মনে করতেছি হাই পুরা বাংলাদেশ শেষ, বাংলাদেশ শেষ হয়নি। এটা এটা লিমিটেড হচ্ছে 20% পপুলেশনের মধ্যে। 80% লোক যারা পুরা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা কিন্তু জানেও না এখানে এই ঘটনাগুলো ঘটতেছে। তো আমরা মেইন স্ট্রিম যারা 80% টোটাল পপুলেশনের, তাদেরকে যেহেতু আপনি কোরআন হাদিসের কথা বলতে পারেন নাই, আমার নবীর সুন্নতের কথা বলতে পারেন নাই, আমার নবীর আখলাকের কথা বলতে পারেন নাই, আমার নবীর মুআমালাতের কথা বলতে পারি নাই, সমাজ জীবনের কথা বলতে পারি নাই, আমার নবীর রাজনৈতিক জীবন বলতে পারি নাই, আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলতে পারি নাই, আমার নবীর কোরআনের আলোকে কনস্টিটিউশন বলতে পারি নাই, আমার নবীর মানুষের সাথে, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের সাথে রিলেশনশিপ তুলে ধরতে পারি নাই, পারি নাই। সমস্ত বিষয় আনটাচড রয়ে গেছে। আমি গত 50 বছর ধরে ওই জায়েজের মধ্যে আছি, জায়েজ না জায়েজ। আপনারা বুঝতে পেরেছেন? তো আমাদের কাছে ফেসবুক এগুলাই, এই আইডি গুলাই বাংলাদেশের মেইন স্ট্রিম যে টোটাল পপুলেশন সেটার মধ্যে আমরা কাজ করি নাই। এটা আপনারা কিছুদিন পরে দেখবেন, ঠিক রবিউল আউয়াল শরীফ শুরু হওয়ার আগে, 20-30 দিন আগে, 25-15 দিন আগে শুরু হবে আবার না জায়েজ। আসেনি কোনো মায়ের ছেলে রবিউল আউয়াল শরীফকে জায়েজ মনে করে আমার সামনে প্রমাণ করবে, এটা যখন বলেছে আপনিও তেরে বেগুনে জ্বলে উঠেছেন। হ্যাঁ, মায়ের ছেলে আয় বেটা, তুই আমার লোকে ডিবেট করবি, দরকার নাই। কত মানুষ আমাকে চলতি পথে রাগানোর চেষ্টা করবে, রেগেছেন তো হেরেছেন, এটা আমরা বলি কিন্তু আমল করি না। এগুলো আমার কানের বাইরে। এটা নির্দিষ্ট গোষ্ঠী চাচ্ছে আপনি যেন মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে ঢুকতে না পারেন, যার কারণে ফেসবুকে, ইন্টারনেটে, অনলাইনে যখন আপনি আমাদের বক্তব্য সার্চ করেন যে আমি আমার পারিবারিক জীবন কেমনে লিড করব, আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের সমস্ত বক্তব্য এই কেন্দ্রিক, আমাদের বক্তব্যগুলো, আমাদের ইন্টারেস্ট, আমাদের ইন্টারেস্টটা এই জায়গায়। নবী নূর মাটি, এটা 1000 স্টুডেন্ট ভর্তি হবে। ব্যাংকিং, যেমন আমরা এখন একটা কোর্স করতেছি, চলতেছে কোর্সটা, আমাদের স্টুডেন্ট ইন্টারেস্টে না। কোনো শিক্ষামূলক কর্মকাণ্ড আমরা পছন্দ করি না, আমরা রাত দিন কথা বলি এগুলা নিয়ে, 2-4 জন বসে, সুন্নিরা অনৈক্য, সুন্নি এসে অমুক এটার সাথে এটা বলছে, আপনারা নিজেরা বলেন, 2-4 জনের বক্তব্য। আপনি এই ফাঁকে কোরআন তিলাওয়াত আপনি করতে জানেন না, আপনি ওযু, নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, এগুলার ফরজ, ওয়াজিব আপনি জানেন না, গেছে আমও গেছে, সালাও গেছে, আপনি 20% নিয়ে ব্যস্ত, আপনি 80% কে ডিসরিগার্ড করছেন। আপনারা বুঝতে পারছেন? ঠিক সেভাবে মহরম শরীফের আগে একটা দোয়া ওঠে, কি মানুষিয়া হয়ে যাচ্ছে, আলে বাইতে রাসূলের শানের কথা বলে সাহাবা ইকরামের শানে বিয়াদবি করছে। আপনারা কি মনে করেন এটা কি আজকে হচ্ছে? এটা আজকের ইতিহাস? ও, আপনি তো ঘুমে আছেন, তাহলে আপনি ভালো করে ইতিহাস পড়েন, ফিরকার ইতিহাসগুলো পড়েন। আমাদের এখানে সমস্যা হচ্ছে এক ব্যক্তি সকল বিষয়ে কথা বলতে চায়, ফিরকার বিষয়টা আলাদা। আপনারা যারা ফিরকা নিয়ে মাদ্রাসা লেখাপড়া করেন, তারা আল মিলাল ওয়ান নেহাল করেন ইমাম শারস্তানি, আল ফারকু বাইনাল ফেরাক করেন ইমাম আব্দুল কাহের আল বাগদাদি, তারিখ মাযাহিবুল ইসলামিয়া পড়েন ইমাম আবু যুহরা, এই কিতাবগুলো পড়লে আপনারা ফিরকা বুঝবেন, ফিরকার আকীদা বুঝবেন, তখন আপনি ডিল করতে সুবিধা হবে। আপনারা বুঝতে পারছেন? এটা তো অনেক আগ থেকে, অনেক আগ থেকে, সময় যেহেতু পরিবর্তন হচ্ছে, মিডিয়া ঢুকে পড়েছে, একটা কথা বললে 2 মিনিটে পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, আপনার মাইন্ডসেট ডিস্টার্ব করবে। সুতরাং আমি পুরো পপুলেশনটাকে সামনে রাখবো, সামনে রেখে আমি পুরো পরিস্থিতি জাজ করব। এখন আপনারা, আমরা কি করি, ঘরের মধ্যে সারা দিন বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, রাতে উঠে হঠাৎ করে মনে পড়ে হাই খোদা, সদায় কারবালা তো শিয়ারা নিয়ে যাচ্ছে, সদায় কারবালা খারেজিরা নিয়ে যাচ্ছে, নাসিবিরা নিয়ে যাচ্ছে, পরে আপনি ফেসবুকে সাইলেনের একটা পোস্ট মারে, সেই পোস্টে আপনিও ধ্বংসপ্রাপ্ত, নতুন প্রজন্ম ধ্বংসপ্রাপ্ত। এগুলা তো এরকম করার কথা না। ওরা মাইকেরাম আছেন, মুরব্বী আছেন, আপনারা জানেন এই অ্যাঙ্গেলে 3 শ্রেণীর লোক কাজ করছে।
শিয়া আছে, খারেজিও আছে। এখন আপনারা, আমরা কি করছি, আমরা আমার মতের বাইরে গেলে কাউকে খারেজি বলছি, কাউকে শিয়া বলছি, কোনো প্যারামিটার নাই। আপনাদের কি মনে হয় উলামায়ে কেরাম কোনো প্যারামিটার দিয়ে যান নাই? গত 1400 বছরে আপনি আর আমি কিছুই করতে হবে না, এখানে কারো ঠিকাদারি নাই, কারো ঠিকাদারি নাই। উলামায়ে কেরাম কিতাব লিখে দুধ কা দুধ পানি কা পানি করে গেছে। ফিতা ট্যাপ আমাদেরকে দিয়ে দিত, ওইটাই ফিতা ট্যাপ, ওই ট্যাপ দিয়ে মাপবো, আমার ট্যাপ দিও না, আপনার ট্যাপ দিও না। এখানে খারেজিরা বা খারেজি আকিদা পোষণকারী যারা, আপনারা জানেন তারা কি করছে, তারা 10 দিন ব্যাপী আজমতে সাহাবায়ে কেরাম মাহফিল করছে, সাহাবায়ে কেরামের তাজিম, মাস কিসে, মুহররমে, আমার নবীর কলিজার টুকরা নাতিকে ব্যাগ দরকমায় মেরে হত্যা করা হয়েছে। আপনি এই সংক্রান্ত কথা, আহলে বাইত সংক্রান্ত কথা আপনি তরুণ প্রজন্মকে না জানিয়ে তরুণ প্রজন্মকে শিখিয়ে দিচ্ছেন, আহলে বাইত রাসূলের কথা বলা মানি শিয়াইজম। এজ এ রেজাল্ট এমন একটা বলো, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের বড় বড় লোকও এখন ভয় ভীত হয়ে আহলে বাইত রাসূলের, মুহররমের, ইয়াজিদের, কারবালা, আমরা কি মহব্বত করি না? অবশ্যই মহব্বত করি। সুতরাং আমরা খারেজি বলতেও সাবধান, শিয়া বলতেও সাবধান। আপনি যখন মাঝখানে দাঁড়াবেন, বাংলাদেশের টোটাল পপুলেশন চিন্তা করবেন, টোটাল পপুলেশনের মধ্যে এই বিষয়গুলা কোনো ইনফ্লুয়েন্স করছে কিনা। বাংলাদেশের যারা শিক্ষিত সমাজ, কলেজে বন্দরে, কলেজে শহরে বন্দরে থাকে, আপনার পরিবার, আপনার পরিবার যারা শহরে থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা পুরো পরিস্থিতি সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা, তারা কোনো কিছু জানেও না। কিন্তু আমি কি করলাম, আমি এই 10%-এর কাজ 90%-এর উপরে দিয়ে পলিসি মেক করলাম, পলিসির মধ্যে আহলে বাইতের রাসূল সরে গেছে। তরুণ প্রজন্ম কেমনে জানবে আহলে বাইতের রাসূলের মহব্বত কি পরিমাণ গুরুত্বপূর্ণ? এটা তো শিয়া, খারেজি, রাফেজি, মুতাজিলা, সুন্নির বিষয় না, আহলে বাইতের রাসূলের মহব্বত এটা ইমানের বিষয়। সুবহানাল্লাহ, এটা কিসের বিষয়? ইমানের বিষয়। এটা নিয়ে আপনি আল্লাহর রাসূলের উপর ইমান, এটা কি কোনো ফিরকার কথা? না, এটা কোনো ফিরকার বিষয় না। তরুণ প্রজন্মকে বুঝাতে হবে যে আহলে বাইতের রাসূলকে যদি কেউ মহব্বত না করে মুমিন হইতে পারবে না। কেন? কারণ আমার নবী ঘোষণা করেছেন, আল্লাহর ইজ্জতের কসম, ঈমান তোমাদের মধ্যে কারো অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমার আহলে বাইতকে আমার কারণে মহব্বত না করবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, তোমরা আল্লাহকে মহব্বত করো, লিমা ইয়াজুকুম মিন নিআমিহি, আল্লাহ আল্লাহর নিয়ামতের চাদরে তোমাদেরকে আবৃত রেখেছেন, সেই কারণে আল্লাহকে মহব্বত করো। আর আমার আহলে বাইতকে মহব্বত করো, আমাকেও মহব্বত করো আল্লাহর কারণে, আর আমার আহলে বাইত, আমার আহলুল বাইতকে মহব্বত করো আমার কারণে। পবিত্র কোরআনের আয়াত সব কিছু আপনাদের সামনে অনুরূপ পাবে। সাহাবায়ে কেরাম, আপনি আপনার সন্তানদেরকে আগামীকালকে রাত্রে বসে এগুলো শিক্ষা দিবেন। সাহাবায়ে কেরামের সবাই আমাদের মাথার উপর, এখানে 19-20 আপনাকে শিয়া করবে না, খারিজি করবে না, 19-20 করলে আপনি ইমানের গন্ডি থেকে বের হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন, এটা অনেক সেন্সিটিভ ইস্যু। আহলে বাইতের রাসূলের মহব্বত সেরকম, একটু 19-20 হলে ইমানের গন্ডি থেকে বের হয়ে যেতে হবে। সেই কারণে তরুণ প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে এই কথাগুলো শিখাইতে হবে, আহলে বাইতের রাসূলের মহব্বত কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ আগে আমি এক মাহফিলে বলতেছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে কোলে নিতেন, শুঁকতেন, এভাবে স্মেল করতেন, কারণ দুইজনের শরীর থেকে বিশেষ একটা খুশবু আসতো। এরপরে আমার নবী এমন করে জড়িয়ে ধরতেন দুইজনকে,